শাকিব খানের নোলক মুভির মাধ্যমে তামিল অর্থাৎ সাউথ ইন্ডিয়ান মুভির স্বাদ পেতে যাচ্ছে বাংলার দর্শক। তাই তো নোলক সিনেমাটি শুরু করেই ভারতের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে ছুটে গিয়েছিলেন ছবির পরিচালক রাশেদ সাহা। ডালিউড সুপারস্টার শাকিব খানের দুচোখ ভেজা, বিস্ময়ে তাকিয়ে কি যেন দেখছেন তিনি। তার মধ্যে অভিনেত্রী ববি হককে তীব্র ভালোবাসায় জড়িয়ে আছেন তিনি, এমনই একটি স্থির চিত্র প্রকাশ পেল। নতুন বছরের প্রথম দিনেই শাকিব খান এবং ববি জুটির নোলক ছবির পক্ষ থেকে এই স্থির চিত্র প্রকাশ করা হয়েছে। স্থির চিত্রে দেখা যাচ্ছে শাকিব খান এবং ববি হক পরস্পরকে জড়িয়ে রেখেছেন, দুজনারই চোখ ভেজা, বিস্ময়ে নিয়ে তাকিয়ে আছেন দুজনই। তবে ছবিটির নির্মাতা এবং প্রযোজক শাকিব সনেট বলেন, এটা কোনো পোস্টার কিংবা ফার্স্ট লুক নয়, নতুন বছরের নোলকের উপহার। 2019 সালে ওয়েলকাম জানালাম নোলকের দর্শকদের। নোলকের খুবই গুরুত্বপূর্ণ একটি সিকোয়েন্সের দৃশ্য এটি, এর বেশি কিছুই বলবো না। প্রযোজনা প্রতিষ্ঠান বি হ্যাপি এন্টারটেইনমেন্ট কর্ণধার শাকিব সনেট বলেন, আগামী ভালোবাসা দিবসেই সেন্সর করব সিনেমাটি। নির্মাণের শুরু থেকে বছরের আলোচনায় আছে সিনেমাটি। শাকিব খানের একক এবং শাকিব ববির কয়েকটি লুক প্রকাশের পর মাতামাতি হয়। মাঝখানে পরিচালক জটিলতায় আটকে গিয়েছিল নোলকের শুটিং। প্রথমে ছবিটি নির্মাণ শুরু করেছিলেন রাশেদ রাহা, অর্ধেক কাজ শেষ হওয়ার পর তাকে বাদ দিয়ে প্রযোজক সনেট নিজেই ছবির বাকি অংশের কাজ শেষ করেন। তখন অবশ্য এই ঘটনায় বিব্রত হয়েছিলেন ছবির নায়ক শাকিব খান। তখন তিনি বলেছিলেন, এত কিছু ঘটে গেল আর আমি কিছুই জানলাম না, শুটিং শেষ দিকে এসে কিভাবে পরিচালক বদলে যায় আমি নিজেও বুঝলাম না, এটা মোটেও ঠিক হলো না। 2017 সালের ডিসেম্বরের 1 তারিখ থেকে ভারতের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে ছবির শুটিং শুরু হয়। নোলক ছবির কাহিনী সংলাপ এবং চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। শাকিব খান ববি হক ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুল আলম সাচ্চু, তরিকানাম খান, রমজাত দত্ত এবং সুপ্রিয় দত্ত, অনুভব প্রমুখ ব্যক্তিগণ। তো বন্ধুরা, কমেন্টস করে জানান শাকিব খানের নতুন সিনেমা সম্পর্কে আপনাদের মতামত, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ। বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা এবং বেল আইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ। ধন্যবাদ।